ডাল দিয়ে আমরা সবাইদের এটা খাওয়াবো। بسم الله الرحمن الرحيم ঝালের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু ভর্তার ঝালটা আমি ভেজে নিব।
হলুদের গুঁড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, তেল, লবণ, জিরা, পেঁয়াজ, তেজপাতা, তেল আমি আমার হয়ে গেছে, আমি এখন এটা বানিয়ে নিলাম। এটাতে আমরা আলু ঢেলে নিব, ঢেলে নিয়ে ভর্ত লবণ দিলাম, ভাজা পেঁয়াজ গুলা দিয়ে দিলাম, তেল, তন্দ
Thank you.